हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल जेसी फैमिली। तुम्हारा सबाई कैमन आछो? आशा करछि सबाई भालो आछो। तो एखन बाजे 10:48, रान्ना कमप्लीट और टुकटाक कपड़ भिजिए रेखेछि, काचा हयनि, बासनो माजा हयनि। तो एकटा काज तो कमप्लीट हयेछे, रान्नाटा जेटा सबचेये बड़ो मने हय। तो एखन खेये नेब, खूब खिदे पेयेछे ओइजन्य आर बासनटा माजते पारलाम ना। খেয়ে তারপরে বাসন মেজে কাপড় কাচব। আমার বেবির খাওয়া হয়ে গেছে না? বেবি খাওয়া হয়ে গেছে না? ও আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নিয়েছে। এই যে যত সময় যে জলটুকু শেষ না হবে ততক্ষণ এরকমই টানতেই থাকবে। আমাকে একটা আপা দাও, আমাকে একটা আপা দাও। আলু দুষ্টু দুষ্টুমি, ঠিক করে আপা দাও, ওরকম করে তুমি আমাকে ভালোবাসো কতটা? ভালোবাসে না? কি করব, খেয়ে আরও কাজ আছে, বাসন মাজতে হবে, কাপড় কাচতে হবে, তো সেগুলো কমপ্লিট করতে হবে, আরও টুকটাক কাজ আছে। কি তো আজকে রান্না করেছি, কাকরোল ভাজা, পটল ভাজা আর উচ্ছে দিয়ে আলু দিয়ে শর্টকাট তরকারি ফোড়ন দিয়ে। আর এখন খাচ্ছি কাকরোল ভাজা দিয়ে, আর কালকের মাছের তরকারি ছিল সেইটা দিয়ে গরম করে খাচ্ছি। কাপড়গুলো কাচছি, বাসন মাজিনি, কাপড়গুলো কাচছি কারণ একটু বৃষ্টিটা কমে রোদ উঠেছে। কাপড়গুলো না কাচলে আবার কখন বৃষ্টি পড়ে ফট করে ঠিক নেই কোনো, সারাদিন তো বৃষ্টি হতেই থাকে, এই জন্য এগুলো কেচে একটু রোদে মেলে দিলে জলটা ঝরে যাবে, শুকিয়ে যাবে। না শুকাক, জলটা ঝরে গেলে ঘরে মেলে দিলে শুকিয়ে যাবে, সেই কারণে আর কি কাপড়টা আগে ধুয়ে নিচ্ছি। কাপড় কেচে বাসন মেজে, মানে কাপড়টা মেলিনি, কাপড় কেচে রেখে দিয়ে বাসন মেজে ফেললাম, কারণ ছাদে যাব, তাই ভাবলাম আবার কাপড় মেলে তাড়াতাড়ি নিচে আসতে হবে, তাই একবারে বাসনটা মেজে রেখে যাই, তাহলে কাপড়টা মেলা হয়ে গেলে একটু ঘরে বসতে পারবো। সেই জন্য এই যে এখন ছাদে যাচ্ছি কাপড় মেলতে। নিচেই মেলতাম আগে, তো এখন যেখানে দড়ি টানানো এত কাদা হয়েছে আর মেলা যায় না। খেয়ে উঠে কাপড় কেচে বাসন মেজে অনেক কষ্ট হয়ে গেছে, হাঁপাচ্ছি। ছাদে চলে এসেছি, ঝটপট কাপড়গুলো মেলে ফেলি। আমার জেসির পাপার জেসির, এই যে, তো এখন নিচে চলে যাই। নিচে জেসি আবার কান্নাকাটি করছে শুনতে পাচ্ছি। ঘরে এসে দেখছি, মানে কি যে আর বলবো, ভালো লাগে না। এখন বাজে 12টা, দেখো ঘরে এসে কি দেখছি। দেখো 12টা বাজে, বিছানা এখনো এরকমই পড়ে আছে, মানে স্যার ঘুম থেকে উঠে নিচে চলে যায় আর বিছানা টিছানা তোলার, কারণ আমি তো সেই সকালে নিচে চলে যাই আর এরকম টাইমে আসি, বা কখনো 2-3টেও বেজে যায়, মানে উপরে আসি রান্না টান্না সেরে জেসিকে স্নান খাওয়া করিয়ে। এবার এখন এই যে বিছানাগুলো আমাকে তুলতে হবে, ভালো লাগে না। একটু যদি হেল্প করে যে ও কখন আসবে বিছানাটা তুলে দিই, সেটা আর করে দেবে না, বিছানাটা তুলে ফেলি, আর কি করব, এটাই আমাদের কাজ। এই যে জেসি স্নান হয়ে গেছে, তো স্নান করে টিপটা পরাইনি, পুরো মুখ কালি করে ফেলে, ওই জন্য বিকেলবেলায় ঘুম থেকে ওঠানোর পরে পরিয়ে দেবো। এখন ভাত খাবে, খেয়ে তারপরে কি করবে জেসি ভাত খেয়ে বলো? এখন ঘুমাও সোনা পা, কেটা তুমি আমাকে কতটা ভালোবাসো একটু বলো, হাত দিয়ে দেখো দুটো। ওর দুটো মানে অনেক, পাঁচটা মানে আরো অনেক। তা আমাকে পাঁচটা ভালোবাসো না? ভালোবাসি। মিথ্যা কথা, একটু জড়িয়ে ধরো, আদর করে দাও, বলে বা বলে দাও। থ্যাংক ইউ। ও আমি তোমাকে দিই কপালে, ওকে
পাগলি একটা, এই যে দুষ্টুমি চালু দেখো, ওই ডয়ারটার মধ্যে কি আছে, দিনে 10 বার খুলবে আর দেখবে, এসবই হচ্ছে কাজ। এখন 2:40 বাজে, আমার তো স্নান হয়নি, কিন্তু খেয়ে নিয়েছি, খিদে পেয়েছিল। জেসিকে ঘুম পাড়াতে এসেছি, ঘুম না পড়ালে খুব দুষ্টুমি করে, এই যে এখন ঘুম পাড়াবো, তারপরে ওকে দেখে আমি স্নান করতে যাব। খালি দুষ্টুমি। জেসি ঘুম থেকে উঠে পড়েছে, আমি একটু কাজ করছিলাম, শুইনি, শর্ট ভিডিও বানাচ্ছিলাম। তো সবাইকে 5:30 বাজে, সবাইকে গুড ইভিনিং, জেসি গুড ইভিনিং বলে দাও। ওকে এই যে ওই দেখা যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি, গিরিল ধরে দাঁড়িয়ে দেখছে রাস্তার দিকে কখনো বাইরে যাবে, ওকে কখন বাইরে নিয়ে যাওয়া হবে সেটাইও দেখছে। কি খাবে আমার জেসি এখন, কি খাবে, এই দেখো কি খাবে। তো সন্ধে হয়ে গেছে, 6:30 বেজে গেছে, চা বানিয়েছি, এই চা, আর এটা হচ্ছে জেসির জন্য ম্যাগি বানিয়েছি, মানে অনেক তাড়াতাড়ি দুপুরে খেয়েছে, ওর খিদে পেয়ে গেছে, তো আমাদেরও একটু খিদে পেয়ে গেছে, ওকে চা বানিয়েছি, তাড়াতাড়ি চা খেয়ে নিই, আর জেসিকে ম্যাগি খাওয়াবো। খাবে তো জেসি ম্যাগি, খাবে, চেঞ্জ করে নিয়ে এসেছো। 10:30 বেজে গেছে, খাওয়া দাওয়া সেরে আমরা সবাই উপরে চলে এসেছি, জেসি ওর ঠাম্মির কাছে আছে, মানে এখন বায়না করে, ঠাম্মির কাছে শোবে, মাঝে মাঝে শোয়, আবার মাঝরাতে দিয়ে যায়, বা কখনো আমরা যখন ঘুমাই তার আগে নিয়ে আসি। তো কি বলবো আর, মানে তোমাদের বোঝাতে পারছি না, এত পরিমাণে চোখ দুটো চুলকাচ্ছে, মানে অ্যালার্জিতে, প্রচুর অ্যালার্জি, তো হঠাৎ করে খুব চুলকাচ্ছে, মানে কয়দিন ধরে চুলকাচ্ছে, কিন্তু আজকে কি মানে অ্যালার্জির সেরকম কিচ্ছু খাইনি, মানে এত চুলকাচ্ছে মনে হচ্ছে কি পাগল হয়ে যাবো, মাথায় কাজ করছে না, মানে এত পরিমাণে চোখ দুটো চুলকাচ্ছে। তো অ্যালার্জির ওষুধ আছে, এখন ভাবছি একটা খাবো, মানে আমি থাকতে পারছি না, আর এত চুলকাচ্ছে চুলকাতে চুলকাতে এই এই জায়গাটা, এই জায়গাটা আমার পুরো ব্যথা হয়ে গেছে, মনে হচ্ছে কি ছিলে গেছে, মানে এত পরিমাণে চুলকাচ্ছে, এখন এসেছে চোখের মধ্যে, মানে যত অ্যালার্জি আমার চোখের মধ্যে এসেছে, পুরো আমি পাগল হয়ে যাচ্ছি। তো আর বেশি কথা বলতে পারছি না, আমার চোখ খুব চুলকাচ্ছে। তো তোমাদের সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই। আর ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটি ক্লিক করে দিও। বাই বাই, গুড নাইট।